আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্যাকরণের অ্যাডভান্স কিছু লার্নিং চ্যাপ্টার রয়েছে, সেগুলোর মধ্যে প্যারালেলিজম অন্যতম। আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব প্যারালেলিজম বলতে কি বোঝায়, ইহা কতভাবে হতে পারে, এই নিয়ে জাস্ট বেসিক একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে প্যারালেলিজম শিখতে হলে অবশ্যই এইটুকু বুঝতে হবে কনজাংশন কি, কত প্রকার এবং এগুলো কিভাবে চিনবেন। কনজাংশন অধ্যায়টি আশা করি আপনাদের সকলেরই পড়া আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কনজাংশনের উপরে ভিত্তি করেই কিন্তু প্যারালেলিজম অধ্যায়টি চলছে। দেখেন এই তিনটা পয়েন্ট একটু পড়তে হবে আমার সাথে। প্রথম অংশ নাউন বসলে দ্বিতীয় অংশ নাউন বসবে, প্রথম অংশ অ্যাডজেটিভ হলে দ্বিতীয় অংশ অ্যাডজেটিভ হবে। এর পরের পয়েন্টে বলছে হচ্ছে কনজাংশনগুলোর সাথে এরূপ সমজাতীয় বিষয় ব্যবহারের গঠন রীতিকেই প্যারালেলিজম বলে। এখন বেশ কিছু কনজাংশন রয়েছে যেগুলোর উভয় অংশে একই রকম পার্টস অফ স্পিচ বসবে, আর একটি জোড়া কনজাংশন বলি বা সাধারণ কিছু কনজাংশন রয়েছে যেগুলোর উভয় পাশে একই রকম পার্টস অফ স্পিচ ব্যবহার হয়, অর্থাৎ এক পাশে নাউন হলে আরেক পাশে নাউন, আবার এক পাশে অ্যাডজেটিভ হলে আরেক পাশেও অ্যাডজেটিভ। সো এই যে সমজাতীয় জিনিস ব্যবহার করা হয়, এখান থেকেই সমজাতীয় কথাটা থেকেই আসছে সমান্তরাল, আর সেখান থেকে ইংরেজিতে হয়েছে প্যারালেলিজম। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেখাতে পারি, নিচে দেখেন হি ক্যান স্পিক আইদার ইংলিশ অর বাংলা। দেখেন আইদার ডট ডট অর, এই দুইটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, আইদার ডট ডট অর। সো এরকম অনেক কনজাংশন আছে, আমি দেখাবো আজকে সেগুলো। সো এই যে কনজাংশন গুলো আছে এদেরকে বলা হচ্ছে জোড়া কনজাংশন। এই কনজাংশনের উভয় পাশে দেখেন নাউন বসছে, অর্থাৎ আইদারের পরে এখানে প্রথমটি নাউন বসছে, আবার অরের পরে এটিও নাউন বসছে। তাহলে মূলত এখানে প্যারালেলিজম সৃষ্টি করেছে হচ্ছে অর কনজাংশনটি, অর্থাৎ অরের আগে নাউন বসছে, অরের পরেও নাউন বসেছে। এই হচ্ছে মূলত প্যারালেলিজমের আসল কথা। এখন আসি আপনাদের সাথে প্যারালেলিজম কয় ভাবে হতে পারে সেগুলো একটু দেখাতে চাই। প্রথম কথা হচ্ছে প্যারালেলিজম সাধারণত দুই ধরনের কনজাংশনের সাথে হতে পারে। কনজাংশন দুই ধরনের হবে, কি কি? প্যারালেলিজম উইথ কোরিলেটিভ কনজাংশন, প্যারালেলিজম উইথ জেনারেল কনজাংশন। হ্যাঁ, আমি এই বিষয়টা অনেকে হয়তো বুঝতে পারেননি, আমি এটাই আগে দেখিয়ে নিচ্ছি। দেখেন এই যে এখানে আমি যে কনজাংশনগুলো উল্লেখ করেছি এগুলো হচ্ছে আপনার জোড়া কনজাংশন, অর্থাৎ কোরিলেটিভস আমরা বলতে পারি। আর জেনারেল কনজাংশন হচ্ছে এইগুলো থাকবে না স্বাভাবিকভাবে, অর নর অ্যান্ড দেন, মানে একা একা যখন থাকবে তখন সেটাকে আমরা বলতেছি জেনারেল কনজাংশন। এই যে জেনারেল কনজাংশন কিছু এখানে দেখাচ্ছি, দেখেন অরের দুই পাশে শূন্যস্থান, অ্যাজ ওয়েল অ্যাজ এর দুই পাশে একই জিনিস বসবে, তারপর দেনের আগে যা পরেও তা, বাটের আগে যা পরেও তা। তো এই এগুলো হচ্ছে জেনারেল কনজাংশন। তো নিয়ে যাচ্ছি আগের পেজে, খেয়াল করেন বলছিলাম প্যারালেলিজম সাধারণত দুই ধরনের কনজাংশনের সাথে হতে পারে। একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, মানে জোড়া জোড়া থাকে যে সমস্ত কনজাংশন গুলো, মানে আইদার ডট ডট অর, নট ডট ডট নট, নট অনলি বাট অলসো, এগুলো। আর একটা হচ্ছে প্যারালেলিজম উইথ জেনারেল কনজাংশন। তো জেনারেল কনজাংশন মানে স্বাভাবিকভাবে অ্যান্ড অর নর বাট, যেগুলো সিঙ্গেল কনজাংশন আর কি। তাহলে এইটা অন্তত পক্ষে বুঝলাম। তাহলে এই কনজাংশন গুলোর উভয় পাশে প্যারালেলিজম হতে পারে চারভাবে। দেখেন কনজাংশন দুই স্টাইলের, এবং এই দুই ধরনের কনজাংশন গুলোর উভয় পাশে প্যারালেলিজম হবে, কিন্তু সেটা আবার চার ভাবে হতে পারে। কি কি? দেখেন এক নম্বর বলছি প্যারালেলিজম ইন ওয়ার্ড, এটা নিয়ে আলাদা ভিডিও আছে ইনশাল্লাহ দেখবেন। তারপর আছে প্যারালেলিজম ইন ফ্রেজ, এটা নিয়েও আলাদা ভিডিও আছে। প্যারালেলিজম ইন ক্লজ, এটা নিয়েও আলাদা ভিডিও আছে। এরপরে প্যারালেলিজম ইন সিরিজ, মানে হচ্ছে পরপর অনেকগুলো শব্দের সমান্তরাল নিয়ম ব্যবহারকে বলা হচ্ছে প্যারালেলিজম ইন সিরিজ। সো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ এই চারটা স্টাইলে প্যারালাল হতে পারে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। জাস্ট এখন আমরা বেসিকটা ক্লিয়ার করলাম। এটা আমি সংক্ষেপে এখানে সংজ্ঞাটা বলে দিচ্ছি। ওয়ার্ড মানে হচ্ছে কনজাংশন গুলো উভয় পাশে ওয়ার্ড বসবে, ফ্রেজ মানে উভয় পাশে ফ্রেজ বসবে, ক্লজ মানে উভয় পাশে ক্লজ বসবে, এভাবে আর কি। তো চলুন এগুলো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, তার মানে এই কনজাংশন গুলোর এই পাশে যদি ওয়ার্ড বসে তাহলে এই পাশে একটা ওয়ার্ড বসবে, এই পাশে ক্লজ বসলে এই পাশেও ক্লজ, এই পাশে ফ্রেজ বসলে এই পাশেও ফ্রেজ বসবে। তার মানে যেই ওয়ার্ড বসুক, যেই ফ্রেজ বসুক, যেটাই বসুক সেটা আবার সমজাতীয় হবে। অর্থাৎ এখানে যদি ক্লজ বসে প্রেজেন্ট টেন্স হয়, এই পাশেও প্রেজেন্ট টেন্স হবে। এখানে যদি কোনোভাবে নাউন বসে, এ পাশেও নাউন বসবে। এখানে প্রিপজিশন নাউন বসলে এখানেও প্রিপজিশন প্লাস নাউন বসবে। সো এই যে সমজাতীয় বিষয় ব্যবহার, একেই বলা হচ্ছে প্যারালেলিজম। এবার আসেন যে কথাগুলো বলছিলাম, কনজাংশনের প্রথম শূন্যস্থান অংশে নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, ভার্ব, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, প্রিপজিশন, আর্টিকেল, ক্লজ ইত্যাদি যাই বসুক, দ্বিতীয় শূন্যস্থানও তাই বসবে। মানে এই কথাগুলোই কিন্তু আমি এতক্ষণ বলছিলাম। প্রিয় বন্ধুরা, এরপরে আপনি লাস্ট এই উদাহরণটি দেখিয়ে শেষ করব। যেমন বলছি আই প্রেফার রাইটিং টু রিডিং, দেখেন এখানে প্রেফার ডট ডট টু আছে। সো এই টু এর উভয় পাশে একই ধরনের
2 এর উভয় পাশে একই ধরনের পার্টস অফ স্পিচ বসেছে, অর্থাৎ এখানেও ভার্ব প্লাস আইএনজি, এখানেও ভার্ব প্লাস আইএনজি। সো এই যে সমজাতীয় বিষয়টা ব্যবহার হলো, একে বলা হচ্ছে প্যারালেলিজম। সো আশা করি আপনারা সবাই প্যারালেলিজমের একদম বেসটা শিখে ফেললেন। এরপর আপনারা বিস্তারিত শিখতে হলে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এক্সপার্ট ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।